ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, সব সময় থাকুন খবরে। লোকপ্রিয় সাংসদ সুনীল মণ্ডল মহাশয়, এক্স এমপি দশরথ তিরকে মহাশয়, এমএলএ বনশ্রী মাইতি কোন্টাই, তাপসী মণ্ডল। 19 ডিসেম্বর মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী। কালকে তৃণমূলের এক পুরনো বন্ধু আমাকে একটা ভিডিও পাঠালেন, লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কর্মী হিসেবে আমি বিজেপি হটাও ভারত বাঁচাও স্লোগান দিয়েছিলাম, সেইটা পাঠিয়েছেন আমাকে। আমি নিচে লিখলাম, বন্ধু আমি যখন যা করি নিষ্ঠার সঙ্গে করি, তৃণমূলের কর্মী ছিলাম, তৃণমূলের হয়ে করেছি, আজকে কালকে যাচ্ছি মেদিনীপুরের কলেজ মাঠে, সেখানে গিয়ে বলবো তোলাবাজ ভাই পহাটাও, তোলাবাজ ভাই পহাটাও, তোলাবাজ ভাই পহাটাও। আজ ডায়মন্ড হারবারের জনসভা থেকে শুভেন্দুকে পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুকের পাটা থাকলে আপনি আমার নাম নিয়ে আমাকে আক্রমণ করে দেখান, এক মাস পেরিয়ে গেছে এখনো আক্রমণ করেনি নাম নিয়ে, এক মাস পেরিয়ে গেছে, আমি তো নাম ধরে ধরে বলেছি, আমি তো বলেছি কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় কর্পোরেশনের আধিকারিকদের ব্যাট দিয়ে ঠেঙিয়েছে, তিনি গুন্ডা, আমি তো নাম ধরে বলেছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, আমি তো নাম ধরে বলেছি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা, আপনার ক্ষমতা থাকলে আমাকে আটকান। আর যারা এখনো ভাবছে যে বিজেপির কথায় নাচব, নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়ে বাংলার মান সম্মান কৃষ্টি ঐতিহ্যকে বিক্রি করে দিয়ে লজ্জার মতো কি বলছে, বলছে বাংলাটাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। বাংলা কি আলু পেঁয়াজ টমেটো না জয়নগরের মুয়া, নরেন্দ্র মোদীর হাতে তুলবে? তৃণমূল থেকে পাল্টি খেয়ে নিজের শিরদাঁড়া বিক্রি করে মেরুদণ্ডহীন পাল্টিবাজ নেতা মেদিনীপুরের সভা থেকে আমাকে আক্রমণ করছে, কি বলছে তোলাবাজ ভাইপো হাঁটাও। আরে নারদায় তো তোমাকে কাগজের খবরের কাগজ মুড়ি দিয়ে টাকা নিতে তোমায় দেখা গেছে, তোলাবাজ তো তুমি, আর তোলাবাজ ভাইপো হাঁটাও, সারদায় তো তোমার নাম রয়েছে, তোলাবাজ তো তুমি, আর তোলাবাজ ভাইপো হাঁটাও। বন্ধু আমি সারদাতেও নেই, আমি নারদাতেও নেই, আমার পিছনে ইডিও লেগে কাজকলা করবে আর সিবিআই লেগেও কাজকলা করবে, তোমাদের যা ক্ষমতা আছে করে নাও। টিভির পর্দায় ঘুষ খেতে তোমাদের দেখা যাচ্ছে, ইডির ভয়ে সিবিআইয়ের ভয়ে মেরুদণ্ড বিক্রি করে ভারতীয় জনতা পার্টিতে তোমরা যাচ্ছ, আর তোলাবাজ ভাইপো হাঁটাও। যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনারা আমায় নির্বাচিত করেছেন, বাড়ি বাড়িতে আমার মা বোনেরা যারা রয়েছে এই ডায়মন্ড হারবারের মাটিতে, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু আপনাদের নাম কলুষিত হতে দেব না। আমার আমার যদি কোথাও কোনো রকম কোনো যোগসূত্র পাও বা প্রমাণ করতে পারো ভাইপো তোলাবাজিতে যুক্ত, আমার পিছনে ইডি লাগাতে হবে না, সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ তৈরি করবে, আমি নিজে গিয়ে মৃত্যুবরণ করব। চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম, আমার পিছনে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাগাতে হবে না, ওসব দেখে আমি ভয় পাই না। বিজেপির ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, অনেক বড় বড় তাবড় তাবড় এজেন্সি আছে, আপনার ক্ষমতা থাকলে আপনি ইনভেস্টিগেশন করুন, দেখান কোথায় ভাইপো যুক্ত, আপনাকে প্রমাণ করতে হবে, এত ভয় কিসের, নাম নিতে পারে না। কো-স্পন্সরড বাই সাথী পিওর চাই, চাই হতো এসি পিওর এন্ড পারফেক্ট।